chale second round is. Come on. Second round e hore gelam. Hello guys, welcome to Jomi e khabo. তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাছে অনেক কটা আইটেম রয়েছে। আজকে রয়েছে চাউমিন উইথ চিলি চিকেন, তারপরে রয়েছে প্যান ফ্রাইড মোমো, তারপরে ভাত রয়েছে, তার সাথে দুটো করে চিংড়ি মাছ, দু পিস চিকেন, আর আর সবার শেষে রয়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্ক। আজকে আমাদের খেলার নিয়মটা হলো আমাদের কাছে ছখানা চিরকুট আছে, প্রত্যেকটা খাবারের নাম লেখা আছে, যে যেটা পাবে সে সেটাই খাবে, যে আগে খাবার শেষ করবে তার হয়ে যাবে এক পয়েন্ট, আর যে শেষ করতে পারবে না তার থাকবে প্রত্যেকটা রাউন্ডে পাঁচ। ছখানা চিরকুটি কিন্তু শাফেল করা হবে, যে যেটা পাবে সে সেটাই খাবে, আর লাস্টে কিন্তু যে যেই রাউন্ডে হারবে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু পানিশমেন্ট রয়েছে, পানিশমেন্টও চিরকুটে লেখা রয়েছে, ওটাও শাফেল করে যেটা পাবে সেই পানিশমেন্টেই তাকে করতে হবে। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো এবং কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা মানে বিশেষ করে পানিশমেন্ট সেকশনটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। তুই সফল কর, আমি তুলছি, তুইও তুলবি, তুই একটা তুল। কি পড়েছে? রাইস এন্ড চিকেন চাউমিন উইথ গ্রেভি। তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে চলো চ্যালেঞ্জটা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। এত দারুণ হয়েছে চিলি চিকেনটা, কি বলবো। তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার পুরো শেষ মজা সাদা। চলো চলো আমি পানিশমেন্টটা নিয়ে আসি, আমিই পাবো পানিশমেন্ট একদম। ফার্স্ট টাইম ফার্স্ট রাউন্ডে আমিই পানিশমেন্ট পাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে প্রথম রাউন্ডে আমি হেরে গেছি আর দিদি পেয়ে গেছে এক পয়েন্ট। এই প্রথমবার হলো কিন্তু প্রথম রাউন্ডে আমি হেরে গেলাম। তাহলে চলো পানিশমেন্টটা নেওয়া, আগে কাগজগুলো শাফেল করবে, আমি চুজ করব। হ্যাঁ, কারণ এইবারে তো শুধু ও পানিশমেন্ট পাবে। কি আছে? গার্লিক উইথ জ্যাম। তাও তো ভালো পেয়েছি, ভাবা যায়। এই হলো জ্যাম, আমি দিচ্ছি গার্লিক। এই যে গার্লিক, এখান থেকে আমি একটা নেবো, ছুলে নে, ওটা কিন্তু খেয়ে দেখাতে হবে। এই যে আমাদের গার্লিক, এই যে দেখতে পাচ্ছ, এর ভেতরে দিয়ে দাও। এই যে আমি দিলাম, খেয়ে নাও। কেমন? তাহলে হ্যাঁ, তাহলে চলো নেক্সট রাউন্ডে যাওয়া যাক। মনে হচ্ছে যেন আমি কোনো ধোয়া ফোয়া খেয়ে নিয়েছি। তাহলে চলো সেকেন্ড রাউন্ডে চলে যাই। এবার আমি চিরকুটটা সফল করবো। দে, কেমন এখনো আমার কেমন হচ্ছে কিনি আমি কিনি। রাইস উইথ চিকেন, চলো চ্যালেঞ্জটা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। এবারে তো পূর্ণিমাই জিতবে। চিংড়ি মাছ, শক্তিমান মোমো, পূর্ণিমা জিতবে, কচু জিতবে পূর্ণিমা। আমার থেকে ভাত কমছে, খেয়ে দেখ। আরে ভাত বেশি হয়ে যাচ্ছে। যাতে ঢুকে আসে চুকন মাটি
কি হচ্ছে আজকে আমরা দেখতেই পেলে হিস্ট্রিতে প্রথমবার এরকম হচ্ছে আমি সেকেন্ড রাউন্ডে হেরে গেলাম একবার আমরা লাস্ট রাউন্ডে চলে এসেছি তো পূর্ণিমা কার আগে একটা পানিশমেন্ট পাবে আমি আর শাফল করার টাইম পাচ্ছি না নাও পূর্ণিমা জিঞ্জার উইথ লিমকা কি যে হচ্ছে আজকে আমার সাথে আমি বুঝতে পারছি না প্রত্যেকবার জিতিস এবারে এই তোর পানিশমেন্ট এই হলো জিঞ্জার এটাকে কামড়াতে হবে সাথে লিমকা দিয়ে খেতে হবে কি বলো কাগুন না ভয় লাগবে কামড়া কামড়া এই এই ধারটা দিয়ে একটু কামড়ে চামড়াটা একটু আঙুল দিয়ে চুলে নিয়ে চামড়াও কেন বলে ওই যে ওই যে ওই যে এই যে জিঞ্জার আচ্ছা তুই তো দুবারই পানিশমেন্ট পেলি কি হচ্ছে কিন চলতে জল খাই তাহলে চলো নেক্সট রাউন্ডে যাওয়া যাক বলতে গেলে দুটোর মধ্যে আমার একটাও ভালো লাগেনি আমি চাই না এই পরের রাউন্ডে আমি যেন পানিশমেন্ট পাই তুই পাবিও না দেখ কতটা আমার কাছে চাউমিন আর চিলি চিকেন তোর কাছে একদম করে খেয়ে তোমরা যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট লাইক আর সাবস্ক্রাইবও করবে আমার রয়েছে চাউমিন উইথ চিলি চিকেন আর পূর্ণিমার রয়েছে মোমো তাহলে চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক 1 2 3 স্টার্ট কিন্তু আলটিমেটলি আমি 2 পয়েন্টে জিতে গেছি তুমি খেতে না বুঝতে তুমি তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে সয়া সস এই যে সয়া সস এই যে ডুবালো হ্যাঁ এবারে ওকে এটা খেতে হবে যতটা ডুবেছে ততটা কালো তো বোঝাই যাচ্ছে কেমন আমার পানিশমেন্ট দেখে তো খুব হাসছিলে এটা কি পানিশমেন্ট হলো তাহলে এই সয়া সসটা খাতা একটু চেটে তাহলে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুনি বাই